রাজধানীর মিরপুরের চলন্তিকা বস্তিতে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পুনর্বাসনের কাজ শুরু হওয়ার কথা জানিয়েছেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম বস্তিবাসীদের থাকা খাওয়ার ব্যবস্থাও নিয়েছে সংশ্লিষ্টরা তবুও সহায় সম্বল হারানো বস্তিবাসীদের হাহাকারে ভারী মিরপুর ঝিলপাড়া বস্তির বাতাস কেউ কেউ আবার আগুন লাগার ঘটনাকে বলেছেন উদ্দেশ্য প্রণোদিত মিরপুর বস্তি ঘুরে এসে আরও জানাচ্ছেন জাকিয়া হিমো আমি সার কি করে মিরপুর চলন্তিকা বস্তিতে এমন হাহাকার ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের চোখে মুখে আগুনে শুধু ঘরে পড়েনি পুড়ে শেষ হয়েছে কষ্টার্জিত আয় জমানো পুঁজি আর স্বপ্ন তবু দিনের শুরুতে নির্বাকের মতো শেষ সম্বলটুকু খোঁজার চেষ্টা করেছেন অনেকে মাইয়া একটা স্যারানা রিয়াদমু টাকা পয়সা করছি কাপড় চুপড় করছি বান্ডবাটি জোড়াইছি মাইয়া রিয়াদমু অন্তত সব খুঁয়ে হেলাইছি সব সরকার হয়ে গেছে শুধু বাঁচাইছি সহায় সম্বল হারানো মানুষগুলো সকাল থেকেই ছুটছেন খাবারের সন্ধানে খাবার সরবরাহ করতে গিয়ে সেখানেও কিছুটা হিমশিম খেতে হয় সিটি কর্পোরেশনকে যারা অরিজিনাল বস্তিবাসী যারা পুরো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে নিয়ে যে ধরুন আমরা লিজ করব লিজ করে তখন এটাকে যা তখন যা তাদেরকে আমরা যা সহজ যাওয়া করার জন্য সেভাবে ব্যবস্থা বারবার ঈদ মৌসুমে আগুন লাগা নিয়ে নিন্দা জানান বিশিষ্ট জনরা আগুনের সূত্রপাতের সঠিক তদন্তের দাবি করেন তারা আপনি মনে হয় কারা উদ্দেশ্যমূলকভাবে এখানে আগুন লাগানো হয়েছে আমরা মনে করি গভীরভাবে তদন্ত করা উচিত ঢাকা মহানগরে বারবার এই বস্তিতে আগুন লাগা এটা কখনোই কোনো তদন্ত ছাড়া মেনে নেওয়া যায় না তাদের মাথা গোঁজার তো ঠেঠাই নাই সেটি তো গেছে আগে তো সুতরাং সেই মাথা গোঁজার ব্যবস্থাটাও করতে হবে সেটা টেম্পোরে সেড হোক বস্তিবাসীদের থাকা খাওয়ার প্রতি বিশেষভাবে খেয়াল রাখার কথা জানান এলাকার সংসদ সদস্য থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা এবং যারা বেশি আহত হয়েছে তাদের জন্য হাসপাতাল ফ্রি করে দেওয়া হয়েছে বস্তি পরিদর্শন শেষে উত্তর মেয়র বলেন বস্তির বাসিন্দাদের বাউনিয়াতে স্থানান্তরের কার্যক্রম শুরু হয়েছে বাউনিয়া বাদে ওখানে কিন্তু প্রায় দশ হাজার বস্তির পরিবার ওখানে কিন্তু পর্যায়ক্রমে স্থানান্তর করা হবে এবং যাদেরকে যাদের স্থায়ী নিবাস আছে হলো বস্তিবাসী হিসাবে তারাই কিন্তু সেখানে পর্যায়ক্রমে চলে যেতে পারবে এবং আমরা মনে করি এটি একটি ভালো উদ্যোগ আপাতত এলাকার ছয়টি স্কুলে বস্তিবাসীদের থাকার ব্যবস্থা করা হয়েছে বলে জানান মেয়র জাকিয়া হিমু চ্যানেল আই ঢাকা